Assalamualaikum, kawan kawan apa sahaja, saya syukur saya nak halal aje. Aku yang halal aje, kini tapi lo, mana lap dia lomba itu betul sih. Atau masih short abis. Akar, oh lo, aneh lomba talgas. Ada ekonomi aja, aci lo ekta aneh cundra kerja aja. Shoit minar aja. Boleh dilam, shoit minar aja. Aku apa tuh sih share kubo pula location ta. Ekhane kini tuane, mana aja kiki aku jani, aja kita syukur bal. এত লোকজন কেন আসছে সেটা অনেক লোকজন অনেক লোকজন মনে হইতেছে যে কোনো প্রোগ্রাম হইতেছে আমি কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য এখানে আসছি তো মানে এত লোকজন আর অনেক এই বাচ্চাদের যে খেলা হয় না ওই বল তারপর আর অনেক খেলনা টেলনা এগুলো সব আছে তো সেইগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো পুরো লোকেশনটা শেয়ার করব যে অনেক সুন্দর একটা জায়গা আর আজকে সবাই একদম সারি সারি সবাই অনেক সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আইছে একমাত্র আমি সাজিনি কিলিগা জানেন কারণ আমি তো হাসপাতালে ছিলাম কুকুর কাছে এই কারণে সাজু বুঝি নাই আর এই জায়গায় দি সব মেকআপ মারা এই কারণে কথাটা আস্তে আস্তে কইতেছি তো চলেন আমরা দেখি এখানে কি হচ্ছে কে কোথায় আছে আমাদের সাথে কিন্তু আর একজন আছে হ্যাঁ এবার ক্যামেরার সামনে একটা ডরায় তো চলেন দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন এই যে দেখছেন সবাই জোড়ায় জোড়ায় বসে আছে শাড়ি পর আর কত গর্জিয়া সাজ দিছে এই রাসিল্লা শর শর সামনে তো শর এই মানে এখানে তো লোকজন কম এখানে তো লোকজন দেখাই যাচ্ছে না এটা একটা মাঠ হ্যাঁ তো আনা জুম করে দেখাইতে হবে না এই জায়গা মানুষ দেখলে মানুষের মাথা ঘুরে যাবে এই দেখেন আয়া পড়ছি আমরা মানুষের সামনে আর এইখানে এই ধান ফুচকা আর মুড়িওয়ালার অভাব নাই ওই যে কত দোকানপাট দেখেন কত মানুষজন আর সামনেই তো ফেব্রুয়ারি মাস আসতেছে তখন আমাদের গান গাইতে হবে না আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি তো সবকিছু মিলে মানে আজকে অনেক মানুষ এত মানুষ যে কেন আসছে আমি জানি না আর আসলে একবার ইচ্ছে করতেছে তাদেরকে আমি প্রশ্ন করি যে আপনারা কেন আসছেন এখানে আবার ভাবতেছি যে তারা যখন আমার জিজ্ঞেস করবে আমি কেন আইছি তখন আমি কি করবো তো আমি হসপিটালে ছিলাম তো আবার ইয়া চাস্ত বোন আসছে আমার ও গাজীপুর থেকে আসছে পুকুরকে দেখার জন্য তো এই জন্য হচ্ছে কি ওরে নিয়ে হলো শহীদ মিনারটা একটু ঘুরতে আসলাম মানে বোর হয়ে যাচ্ছিলাম আজকে তো ফ্রাইডে কোনো ডক্টর নাই সেই জন্য হচ্ছে কি এখানে আসছি আমার কিন্তু ভয় লাগে আমি এই চাক্কা কেমনে কি করুন আমার মনে হয় না আমি কন্ট্রোল করতে পারো অনেকক্ষণ যাবৎ ঘুরতেছি এখন হলো আমরা মুড়ি ভর্তা খাবো এই তোরটা জাল বেশি না কম কড়া জাল দিবেন তিন ওড়ায় তোমার লাগে বেশি বানাইছে না আমার ভাইয়ের লাগে বেশি বানাইছে জালে রে জালে বুকের ভিতর তোর আমার জালে
এই শহীদ মিনারের এই মাঠেই হচ্ছে ঘোড়াটা, এই ঘোড়াটা বাচ্চাদের হলো ইয়ে দেয়, আনন্দ দেয়, বাচ্চাদের নিয়ে ঘোরে এই ঘোড়াটা। এখানে আইসা বিকেলবেলা আসছি, আর বিকেলবেলা আইসা অনেক বেশি আনন্দ করতেছে, অনেক বেশি মজা করতেছে, ভাল লাগতেছে। মানে ভিডিও করতে করতে আর এখানে বিনোদন করতে করতে আনন্দ করতে করতে সবকিছু দেখতে দেখতে একদম সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান দিয়ে গেছে, আধান নেমে গেছে। এখন এখনো দেখেন কত মানুষ এখানে, আসলে এখানে কি হচ্ছে হুদাই মানুষ কেন যে এতক্ষণ ধরে এখানে জানি না। আমরা হলো বসে বসে আড্ডা দিচ্ছিলাম, কারণ হসপিটালে ছিলাম তো তো আর তারপর আবার গাজীপুর থেকে বোন আসছে, সবকিছু মিলে মানে আনন্দ করতে খুব ভালো লাগতেছিল। আর দেখেন এখানে কত সুন্দর রং বেরঙের বেলুন আছে, যে লাইট জ্বলতেছে বেলুনের মধ্যে, মানে সবকিছু দেখে অনেক বেশি সুন্দর লাগতেছে। ওজন মাপতেছে, ও আজকে না আমি কিন্তু আমার ওজন মাপছি, আমার ওজন এখন বর্তমানে আছে হচ্ছে 52, মানে 52 কেজি আছে। এখন হলো আমরা চলে যাচ্ছি, অনেক বেলা হয়ে গেছে। আব্বু ফোন দিছে, আব্বু বলতেছিল যে আসলে বাসায় চলে যাবে সবাই, আর আজকে আমি এখানেই থাকতেছি রাত্রিবেলা। সো এখন হচ্ছে গিয়ে হসপিটালে চলে যাব, আর হসপিটালে যাওয়ার আগে মেবি আমরা তিনজনে মিলে একটা দুর্দান্ত চা খাবো এখানে। এই জায়গাটায় ওই রাস্তার সাইডে ফুটপাতের এখানে মালাই চা বিক্রি করে, যেটা অনেক বেশি সুস্বাদু, তো আমি সেটাই এখন খাবো, আমরা তিনজন মিলে খাবো। তো যথাসম্ভব আপনাদের সাথে শেয়ার করব, শেয়ার করার চেষ্টা করব, তো আপনারা দেখতে থাকেন। মামা তিনটা চা দেন, মালাই মিষ্টি একটু। Thank you.
তো পুরো ভিডিও শেষে হচ্ছে কি আমার বোনের ইচ্ছে হয়েছে যে আমার ক্যামেরার সামনে আসবে তখন বলতেছিল যে আপা ঠিক আছে আমরা দুই ভাই বোন হাঁটি আপনি ভিডিও করেন তো এই জন্য হচ্ছে কি ও হাঁটতেছিল আর আমি ভিডিও করতেছিলাম তো আমি আছি ভাই আছে ওই যে বোন আছে মানে সাথে আমিও আছি আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি অন্ধকার সবাই অন্ধকারের ভিতরে হাঁটতেছি রাত হয়ে গেছে এই রাতের বেলায় এখন হসপিটালে যাচ্ছি ঘোরাফেরা শেষ মোট কথা হচ্ছে আনন্দ আড্ডা দেওয়া শেষ আনন্দ আড্ডা শেষে হচ্ছে এখন আমরা হসপিটালে যাচ্ছি হসপিটালে যাওয়ার পরে সবাইকে বিদায় দিয়ে দিব শুধু আমি একা একাই ওখানে রয়ে যাব তো আমার সাথে সাথে আপনারাও থাকবেন যাতে আমি আমার এই রাতটা যাতে বোরিং না কাটে যেহেতু রাতে থাকতে হবে সেহেতু কোনো ব্যাপার না কারণ আমি আমি এটা সবসময় জানি যে আপনারা সবসময় আমার সাথে আছেন আমার পাশে আছেন এটা নিয়ে আমার কোনো ডাউট নাই আমি যেখানেই থাকি যেভাবেই থাকি আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন দোয়া করেনও সেটাও আমি জানি তো সাথেই থাকেন আর আমার জন্য দোয়া করতে থাকেন আর এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের ভিতরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন নির্বাচন চলতেছে এই জন্য সব জায়গায় পোস্টারিং করা পোস্টার লাগানো আছে কে কোন মার্কায় দাঁড়াইছে ওই যে রিক্সা হ্যাঁ আবুল বাশার শিকদারকে সভাপতি পদে রিক্সা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন তারপর আছে গিটার মার্কা মানে এই নির্বাচন চলতেছে আর কি তো এই জন্য চারিদিকে হচ্ছে এত বেশি পোস্টার লাগানো পোস্টারিং করা কিন্তু এই বাগান গেটের এই সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর দিনের বেলায় আরও অনেক বেশি ভালো লাগে আর এখন পোস্টারিংয়ের জন্য বোঝাই যাচ্ছে না যে এটা আসলে হসপিটাল নাকি কোনো নির্বাচন নির্বাচন কমিশন অফিস হ্যাঁ আজকে এটা দেখে মনে হইতেছে নির্বাচন কমিশনের অফিস হ্যাঁ আজকে এটা দেখে মনে হচ্ছে নির্বাচন কমিশনের অফিস ঢাকা মেডিকেল কিন্তু লাগতেছে না না তো শহীদ মিনার থেকে ঘুরে টুরে আমরা হলো চলে আসলাম কই চলে আসলাম হসপিটালে তো ফুপু হইলো শুয়ে আছে মাঝখানে আর সবাই হইলো বেডে বসে আছে যদিও এদের সবার কিন্তু বসার নিয়ম নাই তারপরে এরা সবাই বসে আছে কেন বসে আছে জানি না সব কটা ভিক্ষুক ভিক্ষা চাইতেছে এই কারণে বয়ে রয়েছে তো আপনারা সবাই ফুপুর জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে আমার ফুপু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এখন সবাই চলে যাবে মাও চলে যাবে কাকিও চলে যাবে রাসেলও চলে যাবে হসপিটালে থাকবো শুধু আমি একা আসলে অপশন নাই মানে না থাকা যদি না থাকার মতো যদি অপশন থাকতো তাহলে হয়তো আমিও থাকতাম না কিন্তু আসলে না থাকার মতো কোনো অপশন নাই থাকতেই হবে মাস্ট বি মানে আমি যদি নাও থাকি এই যে সারা আমার গেডিদের এনে রাখবো মানে এই এই ক্যারেক্টার ওর ঠিক আছে মানে তুই থাকবি না কত তো এই টাইপের তো যাই হোক অনেক কিছু বললাম অনেক কথা বললাম সমস্ত কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আমার চ্যানেল আপনাদের কাছে ভালো লাগে আমার কথা ভালো লাগে আমারকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন
সাউন্ড হচ্ছে সব কথা আমি আসলে ওইভাবে বলতে পারতেছি না বা আপনারা কতটা বুঝতেছেন সেটাও জানি না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম